হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে বাজরিগার পাখির হাঁড়ি পরিষ্কার করে দেখাবো আপনাদের। আমার বাজরিগারের তিনটা বেবি হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কি কিউট কিউট বেবিরা। আমি আজকে ওদের হাঁড়ি পরিষ্কার করব। অবশ্য আমি বেশ কয়েকদিন পরে হাঁড়ি পরিষ্কার করছি, বলতে ওদের জন্মের পর থেকে আর আমি ওদের হাঁড়ি পরিষ্কার করিনি, সেই জন্য একটু ময়লাটা বেশি, কারণ আমার অসুস্থতার কারণে আমি হাঁড়িটা পরিষ্কার করতে পারিনি। যাই হোক, তো আজ আমি ওদের হাঁড়িটা পরিষ্কার করে দিতে আসছি। তার জন্য প্রথমেই আমি একটা যে কোনো প্লাস্টিকের বাটি নিয়েছি, তার মধ্যে একটা কাপড় বিছিয়ে রেখেছি, কারণ হলো ওদের ওদের শরীরে টেম্পারেচার দরকার হয়, একটা নির্দিষ্ট টেম্পারেচার। ওদেরকে যদি ফাঁকা বা খালি কোনো জায়গায় রাখা হয় তাহলে ওদেরকে কিন্তু ঠান্ডা লাগে। আপনারা দেখতে পাচ্ছেন ওরা কেমন কাপড়ের ভেতরে ঢুকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে, কারণ ওদের শরীরে ঠান্ডা লাগে। সো আমি এখন হাঁড়িটা পরিষ্কার করব। সো এর মধ্যে আমার স্টিলের একটা স্কেল আছে, সেই স্কেল দিয়ে সুন্দর করে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ডিম, এই ডিমটা ফোটে নাই, এর মধ্যে বাচ্চা মরে আছে। সো আমি এখন স্টিলের স্কেল দিয়ে সুন্দর করে খুঁচিয়ে খুঁচিয়ে হাঁড়িটা পরিষ্কার করে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ময়লা জমছে। সো আমার হাঁড়িটার ময়লা উঠানো হয়ে গেছে, এখন আমি এই হাঁড়িতেই ওদের আবার রাখবো, কারণ আমি আলাদা হাঁড়ি দেবো না। আলাদা হাঁড়িটা একটা খাঁচার মধ্যে আছে, খুলতে পারিনি। সো আমি আবার ওদেরকে হাঁড়ির ভিতর রেখে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে রাখবেন, যাতে এরকম হেল্পফুল ভিডিও আবার পেতে পারেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।